তো ভিওর্টস আমরা সকলেই জানি জিদ্দার আপকামিং মুভি যেটা নেক্সট আসছে পরবর্তী মুভি হচ্ছে মানুষ তো মানুষ রিলেটেড কিছু আপডেট উঠে এসছে এবং মানুষ সিনেমার ভিলেনকে তো ভিওর্টস এটার উপর বেশ করি আজকের ভিডিও এবং জিদ্দার চেঙ্গিস কতগুলো হল প্লাস কতগুলো শো টাইম পেয়েছে সব কিছু বলবো ডিটেলসে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এম বি তো ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন কারণ আমি অল ইন্ডিয়াস মুভি রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপ করতে থাকি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিজর্স যেমনটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বললাম যে চেঙ্গিসের পর কিন্তু আবারও অ্যাকশন অবতারে ফিরতে যাচ্ছে আমাদের সুপারস্টার জিদ্দা তো জিদ্দার কিন্তু একের পর এক ধামাকা আমরা আপডেট পেতেই থাকছি কারণ জিদ্দার চেঙ্গিস কিন্তু বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে এবং তার সাথে সাথে আরও একটা আপডেট সামনে এলো যেটা হচ্ছে জিদ্দার মানুষকে নিয়ে এবং জিদ্দার মানুষ কিন্তু বক্স অফিসে বিরাট বড় একটা ঝড় তুলতে পারে এমনটাই আশা করা যাচ্ছে কারণ এই মুভিটা কী বলবো সঞ্জয় সমাদারের ডিরেকশানে তৈরি করা হচ্ছে এবং সে একজন বাংলাদেশের নির্মাতা এবং ভিজর্স আমি যদি বলি এই মুভিতে লিড প্লে করবে সুপারস্টার জিত এবং জিদ্দার সাথে কিন্তু থাকছে জিতু কামাল তো আমরা সকলেই জানি জিতু কামালের অভিনয় কীরকম এবং প্রথমবার জিত এবং জিতু কামাল একই পর্দায় হতে চলেছে এটা কিন্তু একটা বিরাট বড়ো গুড নিউজ এবং তার সাথে সাথে আমি আপনাদেরকে যেমনটা বললাম ভিডিওর শুরুতেই যে এই সিনেমার ভিলেন কে হতে চলেছে তো তার আগে আমি আপনাদেরকে বলবো এই সিনেমায় কিন্তু বিদ্যাসিনা মিম বাংলাদেশ থেকে কাস্ট করা হচ্ছে এবং সম্ভবত এই মুভিটা কিন্তু বাংলাদেশ এবং ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হবে এবং এটা বাংলাদেশেও রিলিজ করা হবে তো গাইস আপনাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা কি চান যে জিদ্দার চেঙ্গিসের মতো মানুষ সিনেমাটাও প্যান ইন্ডিয়াতে রিলিজ হোক তাহলে নিচের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না এবং যদি আপনারা এখন থেকে ভোট করেন জিদ্দার মানুষকে নিয়ে প্যান ইন্ডিয়াতে রিলিজ করার তাহলে হয়তো এই মুভিটা প্যান ইন্ডিয়াতে আসতে পারে আবারও জিদ্দার কিন্তু মুভিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করবে কারণ জিদ্দার চেঙ্গিস মুভিটা কিন্তু প্যান ইন্ডিয়াতে বেশ ভালোই ভালোবাসা পাচ্ছে দেখুন একের পর এক সিনেমা যদি আমাদের প্যান ইন্ডিয়া না আসে তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের বাংলা সিনেমা জগৎটা কিন্তু গ্রো করবে না গ্রো করতে গেলে অতি অবশ্যই আমাদেরকে প্যান ইন্ডিয়া মুভি বানাতে হবে তো প্যান ইন্ডিয়া মুভিকে আমরা যত বেশি সাপোর্ট করবো যত বেশি ভালোবাসা দেবো ততই কিন্তু বাংলা সিনেমা জগৎটা আমাদের গ্রো করবে তো ভিজর্স আপনাদের কি মতামত অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন তো এর পরের যে টপিক সেটা হচ্ছে জিতদার মানুষকে নিয়ে আমরা জানি গেম সিনেমার ম্যান ভিলেন সৌরভ চক্রবর্তী আবারও কিন্তু বড় পর্দায় ফিরতে চলেছেন মানুষ সিনেমার মাধ্যমে এবং জিতের বিপরীতে এবং ম্যান ভিলেনের চরিত্রে কিন্তু আমরা দেখতে পাবো আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌরভ চক্রবর্তীর মানুষ। আমার যে ভিলেনের লুক সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং এখানে জাস্ট আমি দেখে ছিটকে গেছি অসাম লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবেন তো ভিউয়ার্স এরপর যদি আমরা কথা বলি এই সিনেমার বাজেটকে নিয়ে তো এই সিনেমার বাজেট নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই এবং এই মুভির স্টোরি লাইন নিয়ে যদি কথা বলি তাহলে মেকারসদের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত মুভির স্টোরি লাইন নিয়ে কোনো আপডেট নেই তো ভিউয়ার্স এলে অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এরপর আমরা কথা বলবো জিদার চেঙ্গিসকে নিয়ে তো চেঙ্গিসের কতগুলো হল প্লাস শো পেয়েছে তো থার্ড উইকে চেঙ্গিস হল পেয়েছে প্রায় পাঁচ থেকে ছশো এবং শো টাইম পেয়েছে কিন্তু আটশোর মতো তো চেঙ্গিসের ক্রেজ কিন্তু অনেকটাই বেশি তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও আপনাদের কি মতামত অবশ্যই আপনারা নিচের কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে ফার্স্ট টাইম হলে তো প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করি ভিডিওটা একটা লাইক করে দিবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে